আসসালামু আলাইকুম। আজকে আমরা পেভিসিন ক্রিম সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব। আমরা আপনাদের জানানোর চেষ্টা করব এই ওষুধ একজন মানুষ কেন ব্যবহার করবেন এবং ডাক্তার কেন তাকে এই ওষুধটি ব্যবহার করতে বলবে। এই ওষুধের ব্যবহার অর্থাৎ ওষুধের মাত্রা ও সেবনবিধি সম্পর্কে আমরা আপনাদের জানাব। এর পাশাপাশি এই ওষুধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না এবং বাজারে বর্তমানে এই ওষুধের কত টাকা দাম সে সম্পর্কে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হলো। তার আগে যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, আমার চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছেন দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো চলুন শুরু করা যাক। পেভিসোন ক্রিমের জেনেটিক নাম হচ্ছে ইকোনাজল নাইট্রেট 1% এবং ট্রাইঅ্যামিসোলন 0.5%। এই মেডিসিনটি সাইনোভিয়া ফার্মা PLC কোম্পানি বাজারজাত করে থাকে। পেভিসোন ক্রিম কেন ব্যবহার করবেন? শরীরে বিভিন্ন অঙ্গের চুলকানি যেমন দাঁত, ফাঙ্গাস, ছত্রাক, যৌনপথে চুলকানি ইত্যাদি দূর করে থাকে। পেভিসোন ক্রিমে অ্যান্টি ইনফ্লেমেটরি ও অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান বিদ্যমান থাকায় পায়ের যে কোনো ধরনের দাগ দূর করে থাকে। আক্রান্ত কোষঝিল্লির ব্যাপ্তিকে পরিবর্তন করে এবং লিপিড বিপাককে বাধা প্রদান করে, এর ফলে দ্রুত চুলকানি ভালো হয়ে যায়। ছত্রাক ও জীবাণু মিশ্রণের প্রাদুর্ভাবে ঘটা পূর্ণ প্রদাহ ও এবং একজিমা দূরীকরণের অনেক কার্যকারী একটি ওষুধ। অ্যালার্জিজনিত সমস্যার কারণে শরীরের যে কোনো জায়গায় ফুলে গেলে এই ক্রিমটি ব্যবহার করতে পারেন। এতে ফোলা কমে যায় খুব দ্রুত। রানের চিপায় অথবা যৌনাঙ্গে চুলকানি হয়ে রানের চিপায় অথবা যৌনাঙ্গে দাগ ও ঘা হয়ে যায়, সেই দাগ ও ঘা দূর করতে এই পেভিসোন ক্রিমটি ব্যবহার করতে পারেন। দাঁত হওয়ার কারণে কালো দাগ বা ঘা হওয়ার স্থানে অথবা যে কোনো কালো দাগ বা ঘায়ের স্থানে ক্রিমটি ব্যবহার করলে কালো দাগ ও ঘা দ্রুত দূর হয়ে যায়। ব্যবহার করার নিয়ম, মূলত দিনে 2-3 বার পেভিসোন ক্রিম ক্ষত স্থানে লাগাতে হয়। বেশিরভাগ ক্ষেত্রে ডাক্তাররা সকালে ও রাতে দিনে 2 বার পেভিসোন ক্রিমটি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন। এক্ষেত্রে আক্রান্ত স্থান প্রথমে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে, তারপর শুকনো পরিষ্কার কাপড় দিয়ে মুছে ফেলতে হবে, তারপর পেভিসোন ক্রিম পরিমাণ মতন ব্যবহার করতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া, বিরল ক্ষেত্রে সাময়িক জ্বালাতন, চুলকানি এবং লালচে দেখা দিতে পারে। ইকোনাজল অ্যালার্জিক প্রভাব খুবই কম এবং খুবই সহনীয়, এমনকি কোমল ত্বকের জন্যেও। দীর্ঘদিন কর্টিকোস্টেরয়েড ব্যবহারে অ্যান্ড্রোনালিন দমিয়ে রাখার ঝুঁকি থাকে, বিশেষত নবজাতক এবং বাচ্চাদের ক্ষেত্রে অথবা যখন অক্লুসিভ ড্রেসিং প্রয়োগ করা হয়। নবজাতকদের ন্যাপকিন অক্লুসিভ ড্রেসিং হিসেবে কাজ করে থাকে। গর্ভ অবস্থায় ও স্তনদানকালে পেভিসোন ক্রিম ব্যবহার করতে পারবেন কি না? গর্ভ অবস্থায় ইকোনাজল নয় কিন্তু ট্রাইঅ্যামিসোলন অ্যাসিটোনাইড প্লাসেন্টা অতিক্রম করে এবং বাহ্যিক কর্টিকোস্টেরয়েডের ব্যবহার গর্ভবতীর ক্ষেত্রে ভ্রূণের ক্ষতি করে। মানুষের ক্ষেত্রে এর প্রভাব পরিলক্ষিত নয়, তবুও গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে দীর্ঘকালীন বাহ্যিক স্টেরয়েড ব্যবহার না করাই ভালো। স্তনদানকালীন সময় খুবই সামান্য পরিমাণ ইকোনাজল এবং কিছু পরিমাণ ট্রাইঅ্যামিসোলন মায়ের দুধ দিয়ে নির্গত হতে পারে, তাই এই ওষুধ স্তনদানকালীন সময়ে দেওয়া যাবে না। যদি দেয় তাহলে শিশুকে দ্রুত দুধ খাওয়ানো থেকে বিরত থাকতে হবে। মেডিসিনটির কত টাকা দাম? তবে আর একটা কথা আপনাদের বলতে চাচ্ছি যে কোনো মেডিসিন খাওয়া অথবা ব্যবহার করার আগে ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিয়ে তবেই কিন্তু মেডিসিনটি সেবন অথবা ব্যবহার করবেন, তাহলে মেডিসিনটির ফলাফল ভালো পাবেন। এই রিলেটেড আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, আমরা আপনার কমেন্টের অপেক্ষায় থাকবো। পারলে এই ভিডিওতে একটা লাইক করবেন, ভিডিওতে লাইক করলে আমাদের ভিডিও বানানোর মোটিভেশন ভালো পাওয়া যায়। তো পেভিসোন ক্রিমটির দাম হচ্ছে প্রতি পিস 70 টাকা মাত্র। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।